একটি শহরে একের পর এক খুনের ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ তো খুব আতঙ্কিত। দেখুন, কলকাতা হচ্ছে এত বড় একটা শহর, এত ওখানে মানুষ বাস করেন, তো যদি দু একটা এইরকম মার্ডার কেস হয় তো ওটা নিয়ে খুব একটা বেশি বেশি প্যানিক করাটা আমার মনে হয় ঠিক নয়। এখন এই যে ভবানীপুরে ঘটনাটা হলো, সেদিন দুজন স্বামী স্ত্রী মারা গেলেন, তো এটা একটা যতটুক মনে পড়ছে এইগুলো হচ্ছে একটা ব্যক্তিগত হিসাবে ঘটনাটা ঘটেছে, মানে একটা মোটিভ আমাদের জানা দরকার, খোঁজ পুলিশ খোঁজ করছে। তো নর্মালি এইরকম যখন ঘটনাটা ঘটে হয় কিছু পার্সোনাল রাইভালরি থাকতে পারে, কোনো অড প্রবলেম থাকতে পারে, কোনো বিজনেস রাইভালরি থাকতে পারে, বা এছাড়া কোনো নিজের সম্বন্ধিত প্রবলেমস নিয়ে হতে পারে, বা চুরি বা মানে ডাকাতি করার উদ্দেশ্য থাকতে পারে। তো এখন যদি ব্যক্তিগত হিসাবে এইরকম কোনো ঘটনাটা ঘটে ছিল তাহলে আমাদেরকে অন্যরকম দেখতে হবে। যদি এইরকম রাত্রেবেলা এসে মতলব কি একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে চুরি করা, মার্ডার করা, এটা তাহলে আমাদেরকে অন্যভাবে দেখতে হবে, আর এটা একটা তাহলে দুশ্চিন্তার কারণ নিশ্চয়ই আছে। কিন্তু আমি মনে করি যে আমাদের কলকাতা পুলিশের ডিডির যে হোমিসাইড উইং আছে তারা মানে খুব কম্পিটেন্ট, আর আমি এটাও মনে করি যে বেশ শীঘ্রই এই মানে এই ঘটনাটা কিভাবে ঘটেছে, এর পিছনে কারা আছে, সেটা নিশ্চয়ই ওরা খোঁজ নিতে পারবে।